Baya hon gumo, tumitara ka netulray. Yalla, 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 yalla. Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আর এখন গড়ি মানে রাত বাজে হচ্ছে 2টা। আমার আজান এখনো সজাগ, বসে বসে খেলা করছে। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী কাল। তো এটা ছিল পরের দিন সকাল বেলা, আর আজকে আমাদের হচ্ছে কি পঞ্চম রোজা স্টার্ট করেছি। দেখতে দেখতে 5টা রোজাই চলে গেল, চোখের পলকে বুঝতেই পারলাম না, বাকি 25টাও আসলে এরকম করেই চলে যাবে। তো যাই হোক, আজকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। বাট এখন আমি অনেকক্ষণ যাবত মানে ফোনটা হাতে নেই নেই, কারণ হঠাৎ করে আমার শ্বশুরের শরীরটা অনেক বেশি খারাপ করে উনি ইমার্জেন্সিতে চলে যান। তো উনারও হচ্ছে গিয়ে আজানের যেরকম করে ডায়রিয়া বমি হচ্ছিলো, ঠিক একই রকম সাথে জ্বরও ছিল। তো উনি তো যেহেতু ক্যান্সারের পেশেন্ট, তো আসলে ওই মানে একটা রিস্ক নিয়ে বাসায় আসলে রাখা উচিত না। তো উনাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। তো বাসায় চলেও আসছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন। তো আসলে ওই সময়ে ইফতারের আজকে আমি বেশি কিছু করতেও ইচ্ছে হচ্ছিলো না। তো এখানে কিছু স্যুপ বানিয়ে নিচ্ছি উনার জন্য, জাস্ট ক্লিয়ার স্যুপ, কারণ উনি যেহেতু কিছুই খেতে পারছেন না, বমি করছেন। সো সেজন্য উনার জন্য পাতলা স্যুপই যথেষ্ট। আর এখানে ফোনের মধ্যে ধোঁয়াটা একটু বেশি চলে আসছে, সেটার জন্য সরি আছি। তো এখানে একটা চিকেন বানাচ্ছি, এত ঝটপট চিকেন, আর এই চিকেনটা খেতে এত মজা। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই চিকেনটা আমি কিভাবে বানিয়েছি, সেটা আপনাদের সাথে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। তো হাতে সময় বেশি নাই, ঝটপট করে আজকে একটা বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের হয়তো বা খেয়াল আছে, আমি গত রমজানের যেই মানে প্রিপারেশন যেই ব্লগে আছে, ওইখানে কিন্তু আমি কুরমাটা করে রেখে দিয়েছিলাম। তো আমি একটা বক্স বের করে নিয়েছি, সকালবেলাই বের করে রেখেছিলাম, আর এখন এটা দিয়ে রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেল এবং ঘি দুইটাই সমপরিমাণ নিয়েছি। আর আমি তিন কাপ চালের আমি পোলাও বানাবো। তো আমার যে কাপগুলো এগুলো হচ্ছে যেটা রাইস কুকারের সাথে যে কাপটা থাকে সেই কাপের সাইজ। তো ওই সাইজ অনুযায়ী আমি এখানে 3 কাপের মতো নিয়েছি কালিজিরার চাল। তো এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন একটু লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এখানে দিয়ে দিব 1 টিস্পুনের মতো আস্ত জিরে। জিরেটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর একটু শাহি শাহি ফ্লেভার, মানে বিরিয়ানিটা এত ভালো লাগে। আর আমার ব্যাকগ্রাউন্ডে আজান নয়েজ দিচ্ছে, সে আমার ঘাড়ের উপর লিটারালি দাঁড়িয়ে আছে। তো যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, এখানে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। আব্বা ওয়াট, আমার আজান আমাকে বয়েজ ওভারটাও দিতে দিচ্ছে না। এখন ঘড়ি বাজে আমাদের হচ্ছে গিয়ে প্রায় অলমোস্ট 3:30, বাট সে এখনও সজাগ।
তো চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা ভাজতে একটু সময় লাগবে, আর আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, আমি একদম মানে কম সময় নিয়ে এটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লবণটা অবশ্যই মানে ঠিক করে দিবেন, যেহেতু কুরমাটা আমি আগে করে রেখেছি তো এইখানেও লবণের পরিমাণ আছে, তো এইখানে একটু কমই দিলাম। অবশ্যই আপনারা আমি যেভাবে কুরমাটা বানিয়েছি আপনারা ঠিক একই রকম করে কুরমা বানিয়ে একবার হলো বিরিয়ানিটা রান্না করে দেখবেন, এত সুস্বাদু বিরিয়ানি হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা, এখানে 2 টিস্পুনের মতো আদা দিয়েছি, আগের যে কুরমাটা বানানো ছিল সেটাতেও আদা আছে, বাট এখন আদাটা দিলে যখন আপনারা চালটা ভাজবে সুন্দর একটা অ্যারোমা এটা থেকেও কিন্তু বের হবে। তো চালটা ভাজতে ভাজতে যতটুকু সময় লাগে, তো আমি চুলার আঁচটা একদমই কম করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আজানকেও খাইয়েছি, কারণ আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই, আর সবসময় একাতে আসলে করতে হয়, সো দেখা যায় সব কিছু মেনটেন করে করা লাগে। তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এবং আমি এখানে এক মানে একটা বক্স যে কুরমা রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট এটাকে নেড়েচেড়ে নিব, তারপর পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পানির পরিমাণ বলছি না, এই জন্য বলছি না যে কারণ এক এক চাল এক এক রকম পানি শুষে নেয়। তারপরও যারা নতুন আছেন তাদের সুবিধার্থে বলি, আপনি যদি 3 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি সাথে আরও অল্প একটু পানি দিতে পারেন যদি কালিজিরার চাল হয়, আর যদি মনে করেন পোলাইয়ের চাল হয় তখন 2 কাপ পানি দিলেও চলে, বাট তাও ডিপেন্ড করে আপনার চালে কতটুকু পানি নিবে। আর এই যে এখানে চিকেনটাও হয়ে গিয়েছে, আজকে চিকেনটা কিন্তু দারুণ ছিল, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলবো যে বাসায় থাকা উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা চিকেন রান্না করা যায়। তো আমি এই যে আমার বিরিয়ানির চালটাও ফুটে উঠেছে, আর এই যে দেখেন আজান কিন্তু আমার কুলে, সে কুল থেকে নামতেই চাচ্ছে না, তো ওকে নিয়ে আসলে রান্নাবান্না করা কি আর করার, এভরি মাদের মনে হয় এই একই মানে কি বলে এটা প্রবলেম বলবো। তো যাই হোক, এখন বিরিয়ানিটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর এই যে দেখেন বিরিয়ানির পানিটা কিন্তু একদমই টেনে নিয়েছে। এখন দিয়ে দিব উপর থেকে 4-5টা কাঁচামরিচ, আমি সবসময় কাঁচামরিচটা একদম লাস্টে দিই, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আবার ঝালটাও বেশি বের হয় না। তো এখন একটা ফয়েল দিয়ে এটাকে আমি দমে দিয়ে দিব, আমি সবসময় বিরিয়ানি যখন রান্না করি এরকম একটা ফয়েল দিয়ে দিই, এতে করে বিরিয়ানিটা আমি জানি না কেন অনেক ঝরঝরে হয়। তো তারপর আমি আপনাকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আলুর চপ, আমার অনেক পছন্দের একটা আলুর চপ, আর আমার এই আলুর চপটা একদমই সিম্পল। তো এখানে আমি 3টা আলু নিয়েছি ম্যাশ করে, তারপর ধনে পাতা এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একদমই কম করে বানাচ্ছি। আমার ইচ্ছে আপনাদের সাথে এভরিডে যদি পারি নতুন নতুন রেসিপি শেয়ার করব। তো আলু চপের জন্য এখানে একটা ডিম দিয়ে দিলাম, ডিমটাকে আমি স্ক্র্যাম্বল এগ যেরকম করে বানাই ঠিক একই রকম করে এটাকে ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি, তো এখন এটা আমি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই আলুর চপটা কিন্তু এরকম সিম্পলই অনেক মজা, আমি এখানে কোনো হলুদ তারপরে মরিচ ধনে গুঁড়ো এসব কিচ্ছু দিব না, জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি এখানে দিই নি যেহেতু আমার ইডেন খাবে, ওর পাতে যদি একটাও পড়ে আর জীবনও সে মুখে দিবে না, তো তার জন্য আর দেই নেই। তো এখন এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো যেটা বলছিলাম এখানে শুধু কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটা অবশ্যই দিবেন এটাতে অনেক বেশি ভালো লাগে, তারপর একটা স্ক্র্যাম্বল এগ তো দিয়ে দিলাম। দেন এখন আমি আলুর চপের যে শেপটা থাকে লম্বা করে করেন আর গোল করে করেন, যেটা আপনার পছন্দ মতো শেপ দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো আমিও প্রত্যেকটা আলুর চপ বানিয়ে নিচ্ছি, তারপর আলুর চপটাকে কীভাবে কোটিং করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি একটা ডিমও ফেটে নিব এবং সাথে থাকবে আমার বাসায় বানানো ব্রেড ক্রাম্বস, একবার হলেও এই ব্রেড ক্রাম্বসটা বাসায় বানিয়ে দেখবেন, নর্মাল যে দোকানে যে ব্রেড ক্রাম্বস থাকে তার থেকে 3 গুণ বেশি এটা মুচমুচে থাকে, এত ভালো লেগেছে। আমি তো এখন চিন্তা করেছি বাইরের ব্রেড ক্রাম্বস আর ইউজই করবো না, আমি যখনই সময় পাবো এরকম করে বানিয়ে রেখে দিব। তো এই যে আমি এখন আমার সবগুলা আলুর চপ বানানো হয়ে গিয়েছে, এখন ডিমের মধ্যে ভালো করে এটাকে কোট করে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর আমাদের অনেকেরই একটা কমপ্লেইন থাকে আমার আলুর চপটা ফেটে যায় যখন তেলে দেওয়া হয়, আর আলুর চপ কিন্তু ফেটে গেলে তখন আর পুরো তেলটাও নষ্ট হয়, প্লাস ওই আলুর চপটা কিন্তু আর খাওয়ারও উপযোগী থাকে না।
তো তাদের জন্য বলবো সব সময় সতর্কতা অবলম্বন রাখা উচিত। তো আমি কি করি সব সময়, আমি যখনই আলুর চপ বানাই আমি কিন্তু ডাবল কোট করি। তো আমি একবার ডিম লাগিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দেন, আমি আবার ডিম লাগিয়ে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি, এতে করে এটা ফুললি সিল হয়ে যাবে, এটা ভাঙার বা এটার মানে তেল ভিতরে চলে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। কারণ আমি সবসময় এটা করি, আমি রিস্ক নিতে চাই না। অনেক সময় দেখা যায় দাওয়াতের সময় আমরা এই টাইপের জিনিসগুলো করি, কিন্তু যখনই আপনারা ভাসতে যায় এটা ভেঙে যায়, একটা ভাঙলে কিন্তু দেখা যায় বাকি সবগুলা ভাঙার চান্সও থাকে। তো এই যে আমার কালারফুল আলুর চপ বানানো হয়ে গিয়েছে, মাশাল্লাহ দেখতে এখনই অনেক সুন্দর লাগছে, আর ফুড কালার দেওয়ার কারণে আরও সুন্দর লাগছে কাবাব আলুর চপগুলো। তো আলুর চপ ভাজার আগে আমি এখন কিছু পেঁয়াজও ভেজে নিব, কারণ আলুর চপ থেকে আমরা সবাই জানি যে আলুর চপের যে ব্রেড ক্রাম্বস থাকে ওটা থেকে প্রচুর গুঁড়া গুঁড়া বের হয়, তো তখন আর পেঁয়াজটা আর ভাজা যাবে না, ওটাতে ইয়ে হয়ে যাবে। তো সেজন্য আমি আগেভাগে পেঁয়াজটা করে নিচ্ছি, আর আমার হাতে কিন্তু বেশি সময়ও নাই, এখন মনে হয় আরও 30 মিনিটসের মতো আছে। তো আমি ওই 30 মিনিটের মধ্যে আমি যা যা কাজ আছে সব মানে কমপ্লিট করতে হবে। আর আজকে যেটা বলেছি, আজকে আসলে বেশি কিছু করিও নাই, এই তো পেঁয়াজও ছিল, কাবাব আলুর চপ ছিল, বিরিয়ানি ছিল, এই সামান্য জিনিসই ছিল। আর আজকে আমার একদমই ইচ্ছে করছিল না যে বয়েজ ওভারটা দিতে, মাথা প্রচণ্ড ব্যথা ধরেছে জানি না কেন, তার উপর আজান সজাগ, তো সেজন্য ভাবলাম দিয়ে দিই। আর এভরিডে জানি না দেওয়া সম্ভব হবে কি না, কারণ এভরিডে ব্লগ দেওয়া একটু কষ্ট হয়ে যাবে, দেখি নেক্সট ডেকে মেবি হয়তো বা 2 দিনের একসাথে করে দিতে মানে দিব। আজকের ব্লগটাও কিন্তু এত লম্বা না, তারপরও ভাবলাম দিয়ে দিই, আসলে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু যখন দেখেছি আজান ঘুম থেকে উঠে গিয়েছে তো ভাবলাম সে তো সকাল সেই 5টা 6টার দিকে ঘুমাবে বা আরও বেশিও হতে পারে, তো ওকে বসিয়ে আমি মানে একটু কার্টুন দিয়েছি আর এখন আমি বয়েজ ওভার দিচ্ছি। আর এই যে দেখেন আমার বিরিয়ানিটা আমি বের করে নিয়েছি, মাশাল্লাহ এত ঝুরঝুরে হয়েছে, আর আজকের বিরিয়ানি কিন্তু দারুণ হয়েছিল। তো আমি আপনাদের সাথে এই সেম বিরিয়ানির কুরমা দিয়ে আমি 2-3 ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে তো দেখালাম দেশি স্টাইলে আমাদের, এটা অনেকটাই আখনি পোলার মতো হয়েছে, অনেক মজাও হয়েছে। তো এখন আমি কাবাবটাকে ভেজে নিচ্ছি, আর কাবাবটা আলুর চপটা আমরা সবসময় জানি তেলটা একটু বেশিও না গরম এবং একদম ঠান্ডাও না, এই পর্যায়ে ভাজতে হয়। তো এই যে দেখেন আমার এটার কালারটা মাশাল্লাহ এত সুন্দর আসছে। তো এই আলুর চপটা ভাজতে আসলে বেশি সময় লাগেও না, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটা কুক হয়ে যায়। আমার ফ্রিজে কিন্তু নানান ধরনের কাবাব আছে, টিকিয়া আছে, কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বলে ওইগুলার বেশি বারও করা হচ্ছে না, মনে হয় কালকে বের করেছিলাম আর তার আগে একদিন। অবশ্য এখনও 25 রমজান মানে 25টা রোজা আছে এখনও, ওই সময় বার করব। আর এমনিতেই আলুর চপ আমাদের বাসা সবারই প্রিয়, আর আমি এই টাইপের আলুর চপ মানে একদমই মশলা ছাড়া এই আলুর চপটা আমাদের সবারই পছন্দ। আমার কাছে আমি জানি না কেন জানি আলুর চপের মধ্যে যদি হলুদ তারপর বাকি যেই মানে শুকনো উপকরণ আছে এগুলো দিলে আমার কাছে ভালো লাগে না, তো সেজন্য আমি দিই না, আমি একদম প্লেন এরকম রাখি। আর আমি সবসময় আলুর চপ বানালে এরকম ডিমের স্ক্রাম্বল করে এখানে দিয়ে দিই। তো আপনারা চাইলে, আমি তো একটা মানে 3টা আলু দিয়ে বানিয়েছি, 1টা ডিম দিয়েছেন, আপনারা যদি আরও বেশি দেন তখন খেতে কিন্তু আরও বেশি মজা হবে। তো এই যে আমার আলুর চপ হয়ে গিয়েছে, আর এখানে চিকেনের একটা আইটেম আছে, নাম জানি না ভাই, আমাকে বললেনও না যেটার কী নাম, আমি আমার মতো করে এটা রান্না করেছি। তো বাকি সব কিছু হয়ে গিয়েছে, এখন একটা ম্যাঙ্গো লাস্যি বানিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো টক দই, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, মিষ্টিটা আপনার উপর নির্ভর করবে। তারপর এখানে ঢেলে দিচ্ছি হচ্ছে ম্যাঙ্গো পাল্প, আপনারা চাইলে ফ্রেশ ম্যাঙ্গো পাল্প দিতে পারেন, বাট আমি এটা ইন্ডিয়ান স্টোরের যেই মানে ইয়ে জারের মধ্যে যে রাখা থাকে সেগুলো। তো এখন আমি চিনি, ম্যাঙ্গো পাল্প এবং দই ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করতে পারেন, বাট আমি ব্লেন্ডারে করছি না, আমি হুইস্ক দিয়েই করে নিচ্ছি। দেন এখন অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি আইস সহ, অবশ্যই এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি ক্রাস্ট যে আইস আছে সেইখানে দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পানির পরিবর্তে দুধও দিতে পারেন।
তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার একদম ইজি হাতে বানানো, সব কিছুই হাতে বানানো, বাট এটা কোনো ব্ল্যান্ডারের ঝামেলা ছাড়া ম্যাঙ্গো লাসি। আমাদের এটা ম্যাঙ্গো লাসি সবারই অনেক প্রিয়, সবার বলতে আমি এবং বাবার। আর এইডেনের বাবা মাঝে সাঝে খায় এবং এইডেন এগুলো মুখেই দেয় না। তো এখন শুধু লাস্ট ফিনিশিং, বিরিয়ানিটা এখনও পাতে নেই নে কারণ ঠান্ডা হয়ে যাবে, সেজন্য এখন বিরিয়ানিটাও নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমার বিরিয়ানি মাশাল্লাহ এত ঝুরঝুরে। আসলে যে কোনো খাবারই যদি আপনি মন মতো করে রান্ধেন তাহলে আমি মনে করি সবগুলো খাবারই কিন্তু পারফেক্ট হয়। আর নিজের মানুষের জন্য যদি এটা ভালোবেসে রান্না করেন তাহলে তো আর কথাই নেই, সেটা এক কথায় বলে সোহায় সোহাগা, সুনায় সোহাগা। তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি এইডেনেরকে বলছিলাম যে এই নাম্বারসগুলো ঠিক করার জন্য, যে আবার ঈদের আর কতদিন আছে। তো এই কাউন্টিং টু ঈদ, এই মানে কি বলে এটাকে, শোপিস বলতে পারেন বা যেটাই বলেন, এটা আমি পার্টি সিটি থেকে লাস্ট ইয়ার এনেছিলাম। তো লাস্ট ইয়ার আসলে একদম শেষের দিকে এনেছিলাম, যখন মানে রমাদান শেষ হয়ে গিয়েছে তখন। আর এটা হচ্ছে গিয়ে জাকাত বাস্ক, বাস্ক আজকে ওরা কিছুই রাখে নাই কারণ আজকে ক্যাশ ছিল না, সেজন্য দেই নাই, আগামীকাল দিব। তো এটা পুরো মাসের শেষের দিকে এটা একটা কাজে দেওয়া হবে। আর এই যে এখানে বাইরে এখনও বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আর এখন হাতে আছে সময় মাত্র 5 মিনিট। তো আমরা এখন ইফতারে বসে যাব, কারণ ইফতার সামনে রেখে কিন্তু বসাটাও অনেক বড় একটা ফজিলত, আল্লাহ তাআলা নাকি এটাতেও নেকি দান করেন, যে বলেন যে আমার বান্দা দেখো সামনে খাবার নিয়ে বসে আছে বাট সে খাচ্ছে না। তো ওয়েট করছি এইডেনের বাবা এবং এইডেনের, ওদের ওরা বাইরে ছিল মাত্র আসছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানি আজকের ব্লগে সুন্দর সুন্দর রেসিপিস ছিল, আপনাদের পছন্দ হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিওজ আপলোড করব আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার নোটিফিকেশন। তো আজকে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। নাস্তা খাও। Mm-hmm. In it.